প্রিয় দর্শক বন্ধুরা, আবারও উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিগ বিগ ব্রেকিং নিউজ। মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট বড় নির্দেশ, গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তার যাবতীয় বিস্তারিত বিবরণ থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার স্কুল ঘিরে জরুরি খবর উঠে আসছে, অত্যন্ত বড় খবর এবং সেই সঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট বড় নির্দেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারী ও স্কুল শিক্ষকদের মতোই সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গ্রেড পে 8, 16 ও 25 বছরে অন্তর বৃদ্ধির নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। অত্যন্ত বড় একটি নির্দেশ। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে সরকারি দপ্তর স্কুলের নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট সময় অন্তর নন ফাংশনাল প্রমোশনের সঙ্গে সাযুজ্য রেখেই কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম ক্যাশ চালু আছে। হিন্দু, হেয়ার এবং সংস্কৃতের মতো সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের পদোন্নতির এই সুযোগ থাকলেও সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এই সুযোগ থেকে এতদিন পর্যন্ত বঞ্চিত ছিলেন। তাই ক্যাশ পেতে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিল যে চাকরির 8, 16 ও 25 বছর অতিক্রান্ত হলে সংশ্লিষ্ট শিক্ষকরা যাতে পরবর্তী উচ্চতর স্কেলে উত্তীর্ণ হওয়ার জন্য ক্যাশের সুবিধাটি পায়, তার পক্ষেই রায় দিয়েছেন সম্মানীয় বিচারপতি শেখর বি সরাফ মহাশয়। শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে মামলাকারীদের বিষয়টি 12 সপ্তাহের মধ্যে বিবেচনা করে যুক্তিযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। এতে লক্ষাধিক শিক্ষক উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। সরকারি কর্মচারী স্কুল শিক্ষক যাদের চাকরিতে সরকারি পদোন্নতির সুযোগ নেই, তারা 8, 16, 25 বছর চাকরির সম্পন্ন করার পর একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হন। এটাকে ক্যাশ বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বলা হয়। ক্যাশের সুবিধা চালু থাকায় সরকারি স্কুলের স্নাতকোত্তর বা অনার্স টিচারদের 8, 16, 25 বছর পর গ্রেড পে বেড়ে হয় যথাক্রমে 5,400, 6,600 এবং 7,600 টাকা। ফলে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে মোট বেতন বা কাঠামোতেও ইতিবাচক বৃদ্ধি হয়, এটা একটা পজিটিভ দিক। কিন্তু সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলগুলির স্নাতকোত্তর বা অনার্স শিক্ষকদের গ্রেড পেতে কোনো পরিবর্তন হয় না। তাদের চাকরিতে প্রবেশ ও অবসরের সময় গ্রেড একই বা 4,800 টাকাই থাকে, এটা না থাকার ফলেই। একই যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলে কর্মরত স্নাতকোত্তর অনার্স শিক্ষকদের মধ্যে প্রতি মাসে বেতনের পার্থক্য হয়ে যায় 15,000 টাকা, এটা কিন্তু হতে পারে। মামলাকারীদের সম্মানীয় আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল মহাশয় বলেন, সরকার পোষিত স্কুল ও মাদ্রাসাগুলোর অনার্স পিজি ক্যাটাগরির শিক্ষকদের বেতনক্রমের প্রতি বৈষম্যমূলক আচরণ অনভিপ্রেত। উচ্চতর আদালতের রায় অনুযায়ী শিক্ষা দপ্তর মামলাকারীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। প্রসঙ্গত উল্লেখ্য যে মামলাকারী সংগঠনের সম্পাদক সম্মানীয় চন্দন গড়াইয়ের কথায় শিক্ষকদের পদোন্নতির সুযোগ চালু করা অত্যন্ত আবশ্যক, কোর্টের রায় সরকারের ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত। সামাজিক গণমাধ্যম সূত্রে বন্ধুরা এই খবরটি বেরিয়ে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।